প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর নবম অধ্যায়ের সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো, আমি আজকে 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 13 নম্বর অঙ্কে প্রমাণ করতে বলছে যে 1/1 sin x + 1/1 sin x = 2 sec²। এখন চলো আমরা শুরু করি। এখানে লেফট হ্যান্ড সাইড আমাদের আছে 1/1 sin x + 1/1 sin x। এখন দেখো, এখানে আমরা লসাগু করব। লসাগু করলে আসে কত? 1 sin x × 1 sin x। তো এখানে আসে 1 sin x, এখানে প্লাস আসতে দিলাম আমরা প্লাস, আর এখানে আসে 1 sin x। তাহলে দেখো, পরে আমার a + b × a − b² − b² সূত্রে যায় 1 sin²x, আর লবে সাইন এক্স আর সাইন এক্সকে আমরা বাদ দিতে পারি, তাকে 2। তাহলে আমরা জানি 1 sin²x = কত? cos²x। নিচে লিখতে পারি cos²x, উপরে 2 লিখতে পারি, যেহেতু 1 sin²x = cos²x এটা লিখতে পারি। এখন যদি আমরা এটাকে একটু আলাদাভাবে লিখি, 1 cos²x × 1 cos²x, এখানে 2 লিখলাম, আমরা জানি 1 cos = sec, তাহলে 1 cos² = কত হয়? sec²x = আমাদের রাইট হ্যান্ড সাইড। তো হয়ে গেল দেখো আমাদের 13 নম্বর অঙ্ক। এবার চলো আমরা 16 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি। 16 নম্বর, এখানে আমাদের আছে tan a/sec a + 1 sec a − 1 tan a = 0। দেখো, এই অঙ্কটা থেকে আমাকে 0 প্রমাণ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে tan a by sec a + 1 minus sec a − 1 by tan a। তো আমরা যদি এখানে লসাগু করি, দেখো কী আসে, sec a + 1 × tan a। তো আমার এখানে sec a + 1 আছে, এখানে sec a + 1 আছে, তাহলে আমরা tan a দ্বারা এই tan a কে গুণ করলে আসে আমার tan²a - এখানে দেখো এই অংশটা এই অংশটা কমন আছে, তাহলে sec a + 1 দ্বারা sec a − 1কে আমরা গুণ করব, তাহলে sec a + 1 × sec a − 1। এটা হয়ে গেল। এখন লবে আমাদের কী হয় দেখো, tan²a − দেখো এখানে a + b × a − b, মানে a² − b² সূত্রে গেল, তাহলে হয় কত, sec²a − 1, আর নিচে আসে sec a + 1 × tan a। তাহলে আমরা একটা সূত্র জানি, sec²a − 1 = tan²a, আমরা এখানে লিখতে পারি tan²a − tan²a / sec a + 1 × tan a, যেহেতু sec²a − 1 = tan²a। এই সূত্র আমরা ব্যবহার করলাম, তাহলে tan²a − tan²a = উপরে আসে কত, 0, sec a + 1 × tan a। এখন দেখো, আমরা 0কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে কী হয়ে যায়, 0 হয়ে যায়, সমান রাইট হ্যান্ড সাইড। তো 16 নম্বর অঙ্ক আমাদের মিলে গেল, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা 17 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি।
tan theta plus sec theta whole square equal 1 plus sin theta by 1 minus sin theta. This তো দেখো আমরা 17 নম্বর আমরা tan theta plus sec theta whole square থেকে এখানে 1 plus sin theta 1 minus sin theta আমরা এটাকে প্রমাণ করব। এখন আমাদের বাম পক্ষ আছে tan theta plus sec theta whole square, যেহেতু আমাদের প্রমাণে এখানে sin আছে তাহলে আমরা এখানে sin করতে ভাঙাবো এটাকে আগেই, তাহলে আমরা লিখতে পারি sin theta by cos theta প্লাস 1 বাই কস থেটা হোল স্কোয়ার, যেহেতু আমরা জানি ট্যান থেটা ইকুয়াল সাইন থেটা বাই কস থেটা, সেক থেটা ইকুয়াল 1 বাই কস থেটা। তো আমরা এখানে লসাগু করলে আসে লসাগু আসে কস থেটা, কস থেটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা সাইন থেটাকে গুণ করলে হয় সাইন থেটা, কস থেটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হোল স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি সাইন থেটা প্লাস 1 হোল স্কোয়ার, নিচে লিখতে পারি কজ স্কোয়ার থেটা। তো কজ স্কোয়ার থেটাকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থেটা ইকুয়াল আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা আমরা জানি কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর উপরেরটাকে আমরা 1 প্লাস সাইন থেটা হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। সাইন থেটা প্লাস 1 এটাকেই লেখা যায় 1 প্লাস সাইন থেটা হোল স্কোয়ার। এখন দেখো আমাদের হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে যায় 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা, লবে এটাকে যদি আমি দুইবার লিখি 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 প্লাস সাইন থেটা, এই অংশটা আর এই অংশটা যদি আমি বাদ দিই তাহলে লবে থাকে আমার 1 প্লাস সাইন থেটা, হরে থাকে 1 মাইনাস সাইন থেটা সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা 17 নম্বর অঙ্কটা বুঝতে পারছো এবং তোমাদের জন্য 16 নম্বর 17 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। দেখো ট্যান থেটাকে আমি সাইন কজে ভাঙাইছি, সেক থেটাকে 1 বাই কজ, এখানে লসাগু করলাম, হর এবং লবকে আলাদা আলাদাভাবে বর্গচিহ্ন দিয়ে দিলাম, কজ স্কোয়ারকে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার, নিচে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যায় 1 প্লাস সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা, লবের এটাকে আমি দুইবার লিখলাম যেহেতু এখানে সূচক আছে 2, 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 প্লাস সাইন থেটা, হর এবং লবে কমন অংশ কাটাকাটি যায় এটাই থেকে যায়। তো এটা হলো আমাদের, এবার মনোযোগ দাও আমাদের 18 নম্বর অঙ্ক, বামপক্ষে আছে কট এ প্লাস ট্যান বি, আর হরে আছে দেখো কট বি প্লাস ট্যান এ, এখান থেকে প্রমাণ করতে বলছে কট এ ইন্টু ট্যান বি। এখন দেখো এই অংশটা প্রমাণ করার জন্য আমরা হয় কটকে ট্যানে নিব অথবা ট্যানকে কটে ভাঙাবো। ঠিক আছে, হয় কটেকে আমরা ট্যানে নিব অথবা ট্যানেকে আমরা কটে নিব, যে কোনো একটাকে প্রকাশ করলে হবে, যেহেতু আমার রাইট সাইড আছে কটে ইন্টু ট্যান বি আছে। তো আমি এখানে কটকে লিখলাম, বামপক্ষটা আগে উঠাই নেই, দেখো কট এ প্লাস ট্যান বি, নিচে আছে কট বি প্লাস ট্যান এ। তো দেখো আমি লবের কটকে লিখতে পারি 1 বাই ট্যান এ প্লাস ট্যান বি লিখলাম, আর হরের কট বিকে লিখতে পারি 1 বাই ট্যান বি প্লাস ট্যান এ। এখন লব এবং হরে আমরা আলাদাভাবে লসাগু করব, দেখো লবে লসাগু আসে ট্যানে, তাহলে এখানে আসে 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, আবার নিচে লসাগু আসে ট্যান বি, তাহলে এখানে আসে 1 প্লাস ট্যান এ ইন্টু কত ট্যান বি, এটা আসে আমাদের লসাগু। এখন দেখো হরে আমাদের একটা ভগ্নাংশ হলো, লবে একটা ভগ্নাংশ হলো, তাহলে আমরা জানি একটা ভগ্নাংশকে আর একটা ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ হলো গুণত বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করে দেওয়া, দ্বিতীয় ভগ্নাংশের গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা কি
গুণ করে দেওয়া। তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, নিচে হলো ট্যান এ, এটাকে আমরা লিখতে পারি উল্টাই দিলে আসে ট্যান বি, উপরে যাবে ট্যান বি, আর নিচে থাকে ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এখন দেখো হর এবং লবে আমাদের কমন অংশ আছে ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, আমরা কিন্তু এই অংশটাকে বাদ দিতে পারি। বাদ দিলে আমাদের কী আসে দেখো তো, বাদ দিলে আমাদের লবে থাকে, এখানে থাকে এই পাশে থাকে ওয়ান বাই ট্যান এ, ওয়ান বাই ট্যান এ ইন্টু এখানে থাকে কি ট্যান বি থাকে, তাহলে ওয়ান বাই ট্যান এর পরিবর্তে আমরা লিখতে পারি কি কট এ লিখতে পারি, এটার এটা লিখতে পারি ট্যান বি। তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল রাইট সাইড, ঠিক আছে। দেখো আবারও বোঝার চেষ্টা করো, আমাদের এই অঙ্কটা আছে এখান থেকেই আমরা এটাকে প্রমাণ করব। আমি বলছি হয় কটকে ট্যানে নিব না হয় ট্যানকে কটে নিব, তাহলে আমি কটেকে ভাঙাইলাম ওয়ান বাই ট্যানে, আর ট্যান বি এখানেই রাখলাম, কট বিকে ভাঙাইলাম ওয়ান বাই ট্যান বি, ট্যান একে এভাবেই রাখলাম, হরে এখানে লবে লসাগু আসে কত ট্যানে ওয়ান প্লাস ট্যানে ট্যান বি, হরে লসাগু আসে ট্যান বি ওয়ান প্লাস ট্যানে ট্যান বি। এখন উপরে লবে একটা ভগ্নাংশ হরে একটা ভগ্নাংশ, এই জন্য আমরা হরের ভগ্নাংশকে গুণ চিহ্ন দিয়ে কি ভাগ থাকলে গুণ দিয়ে আমরা উল্টাই দিব এটা। তাহলে আমাদের দেখো এই অংশটা আর এই অংশটা কি আমাদের বাদ যায়, বাদ গেলে এখানে থাকে ওয়ান বাই ট্যান এ লিখলাম ওয়ান বাই ট্যান এ, আর এখানে থাকে শুধু কি ট্যান বি থাকে, তাহলে ওয়ান বাই ট্যান এ মানে কি লিখতে পারি আমরা, ওয়ান বাই ট্যান মানে কি কট লিখতে পারি ইন্টু ট্যান বি, এটাই আমাদের রাইট সাইড। এবার দেখো আমরা ১৯ নম্বর অঙ্ক, আমাদের আছে কি বাম পাশে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ, এখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে সেকে মাইনাস ট্যান এ। এখন দেখো সবসময় একটা জিনিস মনে রাখবা, যদি রুটের ভিতরে কোনো কিছু থাকে, হরকে যদি রুট মুক্ত করতে চাই আমরা, তাহলে হরের সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি করবো আমরা, তাহলে আমরা হরকে রুট মুক্ত করতে পারবো যদি এ আকারে যোগ বিয়োগ আকারে থাকে। তাহলে এখন দেখো আমরা এই অংশটাকে যদি আমরা আলাদাভাবে রুট চিহ্ন দিই তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ, আমি এভাবে দিয়ে দিলাম। এখন এটাকে দেখো আমরা নিচে রুট মুক্ত হরকে রুট মুক্ত করার জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করবো, তাহলে এখানে আছে দেখো ওয়ান প্লাস সাইন এ, তাহলে আমার দরকার কি ওয়ান মাইনাস সাইন এ দরকার, তাহলে এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন এ, এটাকে আমরা গুণ করে দিব রুট ওভার ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন এ দ্বারা, ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে দিব, ঠিক লবেও একই জিনিস দ্বারা আমরা গুণ করব রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ, এটা দ্বারা গুণ করে দিব। সাইড নোট আমাকে লিখতে হবে হর এবং লবকে হর ও লবকে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে, তো এই অংশটা আমরা লিখে দিব। অনেকেই কী করে এই যে গুণ করার সময় রুট চিহ্নটা দেয় না, শুধু লেখে ওয়ান মাইনাস সাইন এ, এটা কিন্তু বড় ধরনের ভুল, এটা খেয়াল রাখবে। তো এখন মনোযোগ দাও ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ, তাহলে আমরা লিখতে পারি কি এই দুইটাকে একাচ্ছে নিলে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার এ, এটাকে লিখতে পারি। আর এইটা দেখো রুটের ভিতরে দুইটা অংশ একই ধরনের সেম আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমরা জানি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কত কজ স্কোয়ারে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি রুট ওভার কজ স্কোয়ারে, আর উপরে দেখো রুট এবং স্কোয়ারে বাদ গেলে উপরে থাকে ওয়ান মাইনাস সাইন এ। তো এখন দেখো রুট আর স্কোয়ারে হরে আমাদের এখানে বাদ চলে যায়, তাহলে নিচে থাকে শুধু আমার কত থাকে কজে, আর উপরে থাকে ওয়ান মাইনাস সাইনে, এটা পাইলাম। এখন যদি আমরা এই অংশটাকে আলাদা আলাদা করে লিখি, আলাদা আলাদা করলে লিখলে কি হয় দেখো, আমাদের এখান থেকে আলাদা করে লিখলে আমি
वन बाय कॉज़ लिखते पारी माइनस एखाने लिखते पारी साइन ए बाय कॉज़ साइन ए बाय कॉज़ एटा लिखते पारी एखन देखो वन बाय कॉज़ माने कत सेक तहले वन बाय कॉज़ माने कत आसे आमादेर सेक ए माइनस साइन ए बाय कॉज़ एटा आसे आमादेर टैन ए तहले देखो आमादेर सेक ए माइनस टैन ए एटा प्रमाण करते बोललो कमान राइट हैंड साइड এটা আমাদের হয়ে গেল। আবারও মনোযোগ দাও, বোঝার চেষ্টা করো। দেখো যদি আমাদের এই ধরনের অঙ্ক থাকে, ১৯ এবং ২০ নম্বর অঙ্ক একই ধরনের অঙ্ক, তো আমার এখানে লব এবং হর উভয়টা রুট দেওয়া আছে। এখন আমি এইটাকে প্রথমে কী করলাম, লব এবং হরকে আলাদাভাবে রুট চিহ্ন দিলাম। এখন হরকে রুট মুক্ত করার জন্য আমাকে কাজ করতে হবে কি, এখানে স্কোয়ার বানাতে হবে, মানে বর্গ বানাতে হবে। তাহলে বর্গ বানাইতে হলে আমি যেখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে, এই জন্য আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে দেখো আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যায়। তো আমাকে সে এটা চিন্তা করবে কীভাবে আমরা রুট মুক্ত করতে পারি। আর হরে যদি এভাবে যোগ বিয়োগ আকারে থাকে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাবো। তাহলে দেখো আমি হরে গুণ করলাম ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা এবং লবকেও গুণ করলাম ওয়াইকে দ্বারা। এখন আমরা যদি এই অংশটাকে আবার বাদ দিয়ে দিই তাহলে আগের মতোই হয়ে যায়। এখন আমার লবে দেখো ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে, তাহলে এইটা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হলো। আর লবে আছে ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার দিতে পারি। তো এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আমরা জানি কি কজ স্কোয়ারে, আর এখানে রুট এবং স্কোয়ারে বাদ চলে যায় তাহলে আসে ওয়ান মাইনাস সাইনে। এখন দেখো রুট আর স্কোয়ারে বাদ দিলে এখানে আসে আমার কজে আর লবে যেটা আছে সেটাই। এখন এইটাকে যদি আমি আলাদাভাবে লিখি তাহলে লিখতে পারি ওয়ান বাই কজে, লিখলাম ওয়ান বাই কজে, এই মাইনাসটা আমি এখানে দিলাম, লিখলাম সাইন এ বাই কজে, এরপর লিখলাম সাইন এ বাই কজে। তো আমরা জানি ওয়ান বাই কজে ইকুয়াল সেক এ মাইনাস সাইন এ বাই কজে ইকুয়াল কত টেন এ, এটাই হলো দেখো আমার রাইট সাইড। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল। দেখো আমাদের ২১ নম্বর অঙ্কটা আছে কি, দেওয়া আছে কজে প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কজে। এটা হলে প্রমাণ করতে বলছে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ। এই অঙ্কটা দুইভাবে আসতে পারে, যে যেটাকে আমাকে প্রমাণ করতে বলছে এটা দেওয়া থাকতে পারে, যেটার মান দেওয়া আছে এটাকে প্রমাণ করতে বলতে পারে, এটা দুইভাবেই আসতে পারে। তো আমরা দেখো প্রমাণ করার জন্য এটাকে প্রথমে যে অংশটা দেওয়া আছে সেটা থেকে আমরা সমাধানটা করার চেষ্টা করি। দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কজ এ। এখন আমার কাজ কি, দ্বিতীয় কাজ হলো পক্ষান্তর করে আমি বাম পাশে যে কজ আছে ওকে ডান পাশে নিয়ে আসবো, ঠিক আছে? এ কজ কজকে ওর পাশে নিয়ে যাবো কজের পাশে, তাহলে বাম পাশে থাকে সাইন এ ইকুয়াল রুট টু কজ এ মাইনাস কজ এ, এটা পাইলাম আমি। এখন দেখো আমার এখান থেকে কজ এ কমন যায়, আমি ডান পাশ থেকে যদি কজ এ কমন নেই তাহলে আসে কি সাইন এ ইকুয়াল রুট টু মাইনাস ওয়ান কজ এ, হয়ে গেল এটা। এখন দেখো এখানে রুট টু মাইনাস ওয়ান আছে, এখন আমি এই রুট আমার যেহেতু এখানে এই রুটটাকে যদি মুক্ত করতে চাই, আমি আগের অঙ্কেই বলছিলাম যে আমরা কি করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাবো। তাহলে আমার এখানে দেখো এ মাইনাস বি আছে, যদি আমরা এ প্লাস বি দ্বারা গুণ করতে পারি, মানে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করতে পারি, তাহলে আমার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়। তাহলে উভয় পক্ষকে আমি রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করি, রুট টু প্লাস ওয়ান সাইন এ ইকুয়াল রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান কজ এ। এখানে সাইড নোট লিখব উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে। তো এখন দেখো এখানে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে যায়, আর বাম পাশে রুট টু দ্বারা সাইন একে গুণ করলে কত হয় রুট টু সাইন এ, অন দ্বারা সাইন একে গুণ করলে হয় প্লাস সাইন এ ইকুয়াল, এখানে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র আসে, আর এখানে আসে কজ এ। এবার দেখো রুট টু সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল আসে রুট এ স্কোয়ারে কাটাকাটি গেলে টু মাইনাস ওয়ান
কজে এটা চলে আসে আমাদের এখন আমার এখানে দেখো দুই থেকে এক গেলে কত থাকে এক থাকে তাহলে আমার এখানে থাকে শুধু ডান পাশে কজে থাকে তাহলে রুট টু সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল আসে কজ এ এখন আমি প্রমাণের দিকে তাকাবো প্রমাণে লিখছে কি কজ এ মাইনাস সাইন এ তাহলে এই সাইন একে আমি পক্ষান্তর করে এ পাশে নিয়ে যাই তাহলে আমি লিখতে পারি রুট টু সাইন এ ইকুয়াল কজ এ মাইনাস সাইন এ দেখো আমার প্রমাণ কিন্তু মিলে গেছে শুধু আমি বাম পক্ষকে ডান পক্ষে বা ডান পক্ষকে বাম পক্ষ নিয়ে গেলেই হয়ে যায় সুতরাং আমি লিখতে পারি কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ তো হয়ে গেল আমার প্রমাণ করা তো মনোযোগ দাও এবার আমরা আবার একটু বোঝার চেষ্টা করি আমার মান দেওয়া আছে কি কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কজ এ আমি এই অংশ থেকেই শুরু করলাম প্রমাণ করার জন্য তো প্রথমে আমি কাজ করলাম কজ একে বাম ডান পাশে নিয়ে গেলাম বাম পক্ষ থেকে এখানে আমার কজ এ কমন যায় এখান থেকে কজ এ কমন নিলে থাকে রুট টু মাইনাস ওয়ান তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানানোর জন্য দেখো আমি কি করলাম এখানে রুট টু মাইনাস ওয়ান আছে রুট টু প্লাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে আমি গুণ করে দিছি উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ এখন সাইনে দ্বারা রুট টুকে গুণ করলে হয় রুট টু সাইনে সাইনে দ্বারা ওয়ানকে গুণ করলে হয় প্লাস সাইনে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কজ এ এখানে রুট এ স্কোয়ারে কাটাকাটি গেলে টু মাইনাস ওয়ান হয় আর বাম পাশে যা আছে সেটাই রইল দুই থেকে এক গেলে কত থাকে এক থাকে তাহলে এখানে আমরা লিখতে পারি কজে যেহেতু আমার প্রমাণে আছে সাইন এবং কজকে এক পাশে নিয়ে গেছে এই জন্য আমি সাইন কে পাশে পক্ষান্তর করে নিয়ে গেলাম কজ এ মাইনাস সাইনে হয়ে গেল আর রুডের অংশটাকে বাম পাশে নিলাম তো এবার যদি আমি ঘুরোয় লিখি তাহলে কজ এ মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে এটাকে বলা হয় প্রতিসাম্য করে প্রতিসাম্য হলো কি বাম পক্ষের প্রতিটা রাশিকে ডান পক্ষে বা ডান পক্ষের প্রতিটা রাশিকে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে ওই সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না বা চিহ্ন কোনো পরিবর্তন হয় না সেটা হলো প্রতিসম আর এটাই আমার প্রমাণ হয়ে গেছে আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো আজকে আমি অনুশীলনী 9.1-এর 21 পর্যন্ত অঙ্ক করলাম বাকি সামনের ক্লাসে আবার পার্ট 3-তে পার্ট 3-এ আমি বাকি অঙ্কগুলো শেষ করব আশা করি তোমরা সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর যে অঙ্কগুলো বাকি আছে তোমরা বাসায় অবশ্যই এইচডব্লিউ করবে তো আর সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ